আমি যে কথা বলতেছিলাম সন্তান আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত দেখেন আমি বাংলাদেশের কথা বলি আমি এমন অনেকের কথা বলি এমনকি আমাদের হুজুরদের ভিতরে একজনের জানি এমন অনেক রয়েছে কিন্তু সন্তান আল্লাহ দেন নাই কিংবা দিচ্ছেন না আমার আমার আব্বুর কলিকদের বিষয়ে একটু কথা বলি মানে আমার আব্বুর কলিক তার মানে বোঝেন তার বয়স কত চলে গেছে পঞ্চাশ প্লাস তাদের লাইফে মানে তাদের ফ্যামিলিতে তার কোন মানে সন্তান নাই সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় নিয়ামত আর এই সন্তান আল্লাহ তালা আমাদের সবাইকে দিয়েছেন আমাকেও দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন সন্তানকে আমরা লালন পলন করব একেবার মধ্যম পন্থায় আল্লাহ রসুল মধ্যম পন্থা পছন্দ করতেন আল্লাহ মধ্যম পন্থ পছন্দ করেন আমার সন্তানকে আমার টাকা আছে কোটি কোটি টাকা আছে আমার কিন্তু নাই কিন্তু আমি কথা বলতেছি মনে করেন আপনার টাকা আছে কিন্তু সে টাকা যখন তখন কিন্তু আপনার সন্তানকে পিছনে আহ ওয়ার দিয়ে দিবেন এরকম করা যাবে না এরকম করলে বেশ ক্ষতি রয়েছে যেমন আমি একটা কথা শুরুতে আমাদের মিটিংয়ের শুরুতে আমি একটা কথা বলতেছিলাম যে আমার এক স্টুডেন্ট তার বর্তমান বয়স হলো পঁচিশ বছর মতো তার বাবা অনেক বড় লোক এখন তার যখন যা চাইতো বাবা বিদেশে থাকতো যখন যা চাইতো সবকিছু পেতো একটা পর্যায়ে সে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করলো প্রায় পাঁচ সাত বছর এভাবে কন্টিনিউ ছিল এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সকলের উচিত মধ্যম পন্থাটা অবলম্বন করা যেটা আমার সন্তানের জন্য না দিলে নয় মানে এটা না দিলে আমার আর হবে না এটা না দিলে তার ক্ষতি তখন আমরা এই করবো দিব দেখা যাচ্ছে আপনার কাছে এখন আপনার সন্তান হ্যাঁ অবশ্যই সন্তানের আবদার পূরণ করতে হবে কিন্তু সেটা লিমিট রাখবেন এক যে লিমিট আমি বলতেছি মনে করেন আপনার সন্তান এখন বাজার রাত বারোটা আপনার সন্তান আপনাকে বলল যে আমি এই মুহূর্তে মানে বিশাল দামি কিছু একটা কিনবে আপনি সাথে সাথে কি করলেন বের হয়ে গেলেন বাসা থেকে বের হয়ে গেলেন যে আপনার সন্তানের ই করার জন্য এই আবদারটা পূরণ করার জন্য যখন আপনি ওই যে বের হয়ে যাচ্ছেন ওই বের হওয়ার সাথে সাথেই আপনার সন্তানের মাইন্ডে একটা হয়ে যায় যে আমি আমার পিতার কাছে বা আমি আমার আব্বুর কাছে বা আমার আম্মুর কাছে বা দাদা দাদির কাছে আমি যদি এই বিষয়টা বলি যে আমার এই জিনিসটা লাগবে তাহলে সাথে সাথে কি আমি ওটা পেয়ে যাচ্ছি প্লিজ আমি অভিভাবকদের কাছে হাত জোর করে বলছি আপনি আপনার সন্তানের আবদার মিটাবেন কিন্তু একটু ধৈর্য ধারণ করবেন একটু ধৈর্য ধারণ করবেন ঠিক আছে সাথে সাথে দিবেন না যেটা সাথে সাথে না দিলে নয় সেটা বাকিটা আপনি সাথে সাথে দিবেন না আর কোরআন শিক্ষার ক্ষেত্রে বা এক কথা ইসলামিক মাইন্ডের আমি যেটা বললাম এটা কিন্তু আসলে ইসলামিক মাইন্ডের আর সবসময় চেষ্টা করবেন একেবারে হাই প্রাইজের আপনি কোনো কিছু দিবেন না মধ্যম প্রাইসটা যাতে সে শেখে যে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাকে দুনিয়ায় বেঁচে থাকতে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমি যদি বেশি কষ্ট করি আমি যদি বেশি কোনো কিছু ব্যয় করি তাহলে সেটা আমার জন্য ভবিষ্যতে ভালো হতে পারে ভালো না হওয়ার সম্ভাবনায় বেশি এটা যাতে আমাদের সন্তানদের বোঝাতে পারি আমরা এভাবে আমরা ট্রাই করব আর লেখাপড়ার ক্ষেত্রে আপনার সন্তান যে ক্লাসে পড়ুক কিংবা ক্লাসি স্টার্ট করুক বা না করুক প্লিজ আপনার সন্তানের প্রথম প্রায়োরিটি আপনি দিবেন কোথায় হ্যাঁ আপনার প্রথম প্রায়োরিটি থাকবে আপনার সন্তানকে আগে কোরআনটা শেখাতে হবে অনেকে বলবেন যে হুজুর কোরআনটা শেখালাম আমার তো আর কোনো কিছু চল লাগবে না অবশ্যই লাগবে কিন্তু এটার একটা ধারাবাহিকতা রয়েছে কোরআনটা শিখতে আহামরি বেশি দিন লাগে না এই যে মনে করেন যারা আমাদের এখানে ভর্তি হয়েছে যারা আমাদের এখানে ভর্তি হয়েছে আমি এতটুকু বলতে পারি আল্লাহ রহমতে আগামী এক দেড় বছরের ভিতরে তারা কোরআনটা খতম দিবে ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুক আমিন তাহলে এই যে মনে করেন এক দেড় বছর কোরআন শিখতে তো আমরি দুই তিন মাস চার মাসের বেশি লাগে না কোরআন খতম দিতে হ্যাঁ হালকা আর একটু বেশি লাগবে টাইম এই অল্প সময়ে আপনার সন্তানটা যদি কোরআনটা একবার শিখে ফেলে আপনি নিশ্চিত থাকেন তাকে আপনি যখন ইসলামের শিক্ষাটা প্রথম শিক্ষাটাই আপনি দিলেন কোরআন থেকে আপনার সন্তান ভবিষ্যতে ভালো মেধাবী হবে কারণ কোরআনে বা এক কথা আমি আরবি হরফের ভিতরে বলি আরবি হরফ একটা আলিফ উচ্চারণ করতে আপনার সন্তানের কত জায়গায় কত কি করতে হচ্ছে এতে আপনার সন্তানের ব্রেনটা প্রখার হয় আপনি যাচাই করবেন আপনার গ্রামে বা আপনার বাড়ির আশেপাশে যারা হাফেজ রয়েছে একটা হাফেজের মুখস্থ শক্তি আর একজন জেনারেল স্টুডেন্টের মুখস্থ শক্তি একটু তুলনা করবেন দেখবেন যে ওই হাফেজের যে মুখস্থ শক্তিটা এটা যতটা প্রকার জেনারেল স্টুডেন্ট কিন্তু এটা হয় না এজন্য জন্য বলবো সন্তানকে এই ছোট বয়সেই কোরআনটা শেখান আর এর পাশাপাশি ধর্মীয় যে জ্ঞানটা রয়েছে নামাজ পড়তে হবে কিভাবে আমরা সব শেখাবো ইনশাল্লাহ নামাজ কিভাবে পড়তে হবে বিভিন্ন দোয়া দোয়াদুৎ কোন সময় পড়তে হবে তারপরে পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে আত্মীয় স্বজনের সাথে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো আপনার সন্তানকে এখন থেকেই শেখাতে হবে কোথায় জোরে কথা বলা যাবে কোথায় আস্তে কথা বলা যাবে আস্তে কথা বলতে হবে কিভাবে কি করলে আল্লাহ খুশি হবেন সবাই খুশি হবে আল্লাহ রসুল খুশি হবেন আমাদের এই বয়সেই সন্তানকে বেশি দিন নয় একটা বা দুইটা বছর আপনি আপনার সন্তানের জন্য দিন শিক্ষাটায় একটু বাধ্যতামূলক করেন হ্যাঁ অনেকে বলবেন যে হুজুর দিন শিখতে যেয়ে আমি কি জেনারেল লিখা বাদ দিব না দেখেন আমাদের এখানে ক্লাস হয় কয় ঘন্টা এক ঘন্টা ক্লাস হয় প্লিজ আমার অভিভাবকদের বলবো আপনারা কিন্তু আমার কোনো কথায় মাইন্ড করবেন না কারণ আমি এমন কিছু কথা বলবো যে কথা আপনার সন্তানের জন্য লাইফ চেঞ্জিং একটা ই হয়ে ঘটনা হয়ে থাকবে আজকের আজকের মিটিংটা আপনার সন্তানের আমি জানি আপনি লাইফটা এমন একটা পর্যায়ে আপনার সন্তানের নিয়ে নিতে চান যেটা আপনি খুশি আপনার চারিপাশে সবাই খুশি সবাই খুশি হবে আল্লাহ খুশি হবে এবং তার রাসুলও খুশি হবে দুনিয়ার সমগ্র মানুষ খুশি হবে সে পর্যায়ে ইনশাল্লাহ যাবে হ্যাঁ যেটা বলতেছিলাম যে এখানে মাত্র এক ঘন্টা আমরা ক্লাসটা নিয়ে থাকি প্রথম কয়েকটা ক্লাস আমাদের একটু হিউজ টাইম চলে গেছিল আর এখন আমাদের আজকের পরের থেকে অর্থাৎ আগামীকাল থেকে আমাদের টাইমটা এক ঘন্টা দশ পনেরো হায়েস্ট আর আগামীকাল থেকে আমাদের যে পড়ানি হওয়ার যে টাইমটা সে টাইমটা আমাদের সাতটা পনেরোই থাকবে অর্থাৎ আপনার সন্তান প্রত্যেকদিন মাত্র একটা ঘন্টা টাইম দিলেই সে কোরানটা শিখতে পারবে ভালোভাবে সে আদব আখলাখ তারপরে ইসলামের রীতিনীতি তারপরে আরো একটা বিষয় যেটা ইসলামের যে খুটি হালাল হারাম আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই কিছু জানতে পারবে জিনিস বলি একটা হাদিসে আসছে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক শিশু প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে জন্মগ্রহণ করে ইসলামের উপরে এখন বলবেন যে হুজুর একজন ইহুদি খ্রিস্টানো হ্যাঁ একজন ইহুদি খ্রিস্টানও ইসলামের উপরেই জন্মগ্রহণ করে এরপরে তার পিতা মাতা তাকে হয় ইসলামের পথে রাখে তাই না হলে কুফরির পথে ঠেলে দেয় ইহুদি বানাই খ্রিস্টান বানায় হিন্দু বানায় বৌদ্ধ বানায় মূর্তি পূজারি বানায় এটা শুধুমাত্র এক তার পিতা বা মাতাই বানায় অন্য কেউ নয় ঠিক আছে দেখেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের ভিতরে আনছেন এজন্য আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন আমাদের সন্তানের এই যে অল্প বয়স আমি এখানে সর্বোচ্চ আমাদের যে স্টুডেন্টগুলো আমি দেখলাম যে ফর্মটা পূরণ করেছে সেখানে মনে হয় সর্বোচ্চ যে বয়সটা দেখলাম সেটা মনে হয় বারো বছর হ্যাঁ সর্বোচ্চ বয়স হল বারো বছর দেখলাম আর সর্বনিম্ন মনে হয় চার বছর প্লাস দেখলাম একজন আফনার নায়ার যদিও ক্লাস টুতে পড়ে মনে হয় চার না ওটা আট বছর মনে হয় লিখছে পাঁচ বছর আমি দেখলাম সর্বোচ্চ নিম্ন এই যে বয়সটা এই বয়সটায় কিন্তু ওর আহ ইসলামিক জ্ঞানে এখন যেটা অর্জন করবে সেটা ও মৃত্যুর আগ পর্যন্ত ওর ভিতরে থাকবে দেখেন ওর আমাদের এখানে যখন যতদিন পড়বে বা এর ইসলামের জ্ঞানটা যদি থাকে মনে করেন আপনার বাসার পাশে বা আপনার গ্রামে কেউ মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে তার একটা মাথায় টেন্ডেন্সি আসবে যে ইস মারা গেছে আমাকেও একদিন মারা যেতে হবে আমার পিতামাতা একদিন মারা যেতে পারে আমার আত্মীয় স্বজন মারা যেতে পারে আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে আমাদেরকে আল্লাহ তালার জিকি রাজগার করতে হবে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতে হবে মনে করেন আপনার কেউ নিকট আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি কেউ মারা গেল যদি সে কোরআন পড়তে পারে তার প্রথমে মাথায় আসে আমার দাদা মারা গেছে আমার আব্বু মারা গেছে বা আমার নানা মারা গেছে নানি মারা গেছে আমি একটু দেখি কোরআন তেলাওয়াত করতে পারি কিনা আমি একটু তেলাওয়াত করি তাদের জন্য একটু দুই রেখাত নফল নামাজ পড়ে আমি দোয়া করি এই জিনিসটা কিন্তু আমাদের সন্তান এই বয়সেই একটা ভিত গড়ে উঠবে দেখেন অনেক সময়ই দেখা যায় এই যে বড় কোটিপতি বিভিন্ন অফিসার অনেকেই রয়েছে আপনি বিশ্বাস করবেন কিনা না আমাদের যে বয়স্ক ব্যাসে রয়েছে সে জায়গায় অসংখ্য লোক এরকম পেয়েছি যারা সচিব পদ মর্যায়ের এমনকি এমন একজন বিচারকও ছিল আমাদের এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল আর সে শিক্ষক হলো ইউনিভার্সিটির যে এক কথাই হেড যে তার নিচের পদে ছিল তা তিনিও আমি নাম বলবো না ভাইয়ের তিনিও কিন্তু আমাদের এখান থেকে শিখছেন তাদের একটাই ছিল যে হুজুর জীবনে অনেক কিছুই করছি এই একটা জিনিসই পারি নাই তা আল্লাহ রহমতে এখানে এসে পারছি তা আমি এতটুকু বলবো ইনশাল্লাহ আপনার সন্তান সহিভাবে শিখবে ইসলামের আদব আকলব সব কিছু ইংশালা শিখবে আস্তে আস্তে ধীরে ধীরে এখন যদি কেউ বলেন দুই মাসের ভিতরে ক্লিয়ার করেন না দুই মাসে সম্ভব না আসতে জিনিস আমি বলবো দেখেন একটা হাদিসে বলছেন কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলিন আন যদিও এই হাদিসটা আমি শুরুতে বলেছিলাম পড়তে ব্যক্তি তার নিজের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আপনার অধীনে কে আছেন আপনার অধীনে মনে করেন এখানে যে যেসব পুরুষ অভিভাবক আছেন তারা এই মুহূর্তে তাদের অধীনে আছে সন্তান স্ত্রী পিতামাতা বা আরও যদি কেউ থাকে আর এরপর বাইরে যদি আমাদের এখানে এই মুহূর্তে স্টুডেন্টের মা থাকে তাহলে মা কার দায়িত্বে আছেন মা আছেন তার সন্তানের দায়িত্বে তাহলে একজন পিতার কাছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সবার ব্যাপারে একজন মাতার কাছে যদি সে অভিভাবক হয় তাহলে তার কাছে তার অধীনস্থদের সবার ব্যাপারে জিজ্ঞাসিত হবেন জিজ্ঞাসা করবেন যে আমাদের সন্তানকে আমরা কিভাবে লালন পালন করেছি কিভাবে কি করেছি কি শিখিয়েছি আল্লাহ তালা এটা জিজ্ঞাসা করবেন না যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি কি মাস্টার্স ডিগ্রি কি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তার দিন সম্পর্কে আমরা তার ইবাদত কতটুকু করেছি আমরা তাদের আমাদের সন্তানকে ইবাদাত শিখিয়েছি কিনা এটাই আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যদি আমরা সঠিকভাবে না করে থাকি আমরা এখন যতই মুখস্ত করি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তো শিখিয়েছি আমাদের মৃত্যুর পর আমাদের আর কোনো ই থাকবে না তখন আমাদের মুখ থেকে আমাদের জিব্বা থেকে অটোমেটিক আওয়াজ আসবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না এজন্য আমাদের কি করতে হবে আমাদের সন্তানদেরকে এখন থেকে শিখাতে হবে যেন আমাদের সন্তান এখন না শিখে পরবর্তী যাতে আমাদেরকে আল্লাহ কাছে দোষী সাব্যস্ত না করতে পারে অনেক আমাদের বয়স্কের অনেক শিক্ষার্থী এমন বলেন যে হুজুর ছোটবেলায় শিখতে পারি নাই এখন শিখব ছোটবেলায় অনেক চেষ্টা করেছে মা বাপ কিন্তু পারি নাই অনেক কষ্ট লাগে যে হুজুর এখনো পারি নাই সবকিছু পেয়েছি একটা জিনিস পাই নাই তা আমি আশা করবো আপনার সন্তান এই আফসোসটা ইনশাল্লাহ করবে না যদি আমাদের কোরআনের পাঠশালায় থাকে ওকে আর এরপরে লাস্ট আরেকটা বিষয় বলবো আমরা আপনাদের সন্তানকে আমরা এমন ভাবে গড়ে তুলবো যেন আল্লাহ খুশি হন তার রাসুল খুশি হন সমাজ খুশি হয় আপনি খুশি হন আপনার যেন মনের ভিতরে একটা ফিল আসে যে না আমার সন্তান কোরআন সহিভাবে পড়তে পারে আমি যদি এখনই মারাও যাই আমার সমস্যা নাই আমি ইতো তো চেষ্টা করেছি আমার সন্তানকে লালন পালনের সঠিকভাবে গড়ে তুলতে আমি চেষ্টা করেছি আমি আমার সন্তানকে কোরআনটা শিক্ষা দিয়েছি আমি যত দূর পেরেছি ভালো কাজ করেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে যেহেতু কোরআন শিক্ষা দিয়েছি দিন শিক্ষা দিয়েছি সেক্ষেত্রে আমার সন্তান অবশ্যই আমার জন্য দোয়া করবে মারা যাওয়ার পরেও আপনার মনে হবে না আপনি কিছু একটা ভালো কাজ করছেন দেখেন একটা কথা বলি আজকে আহ এই আহ কি যেন আমার নামটা মনে নেই ওনার তিনি একটা বক্তৃতায় বলতেছেন মানে এমন একজন লোক তিনি যে তার আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করে না সে কোরআনের কথা হক কথা সব সবসময় সে সবাইকে বলেছে এমনকি সে জেলখানায় যখন ছিল তখনও সে বলেছে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের এক কথাই যদি বলি আমি ইসলাম বিদ্বেষী যারা ছিল তারা কিন্তু কি করেছে তাকে বিভিন্ন জুলুম নির্যাতন করেছে তারপরেও সে এক আল্লাহর উপরে অবিচল ছিল যেহেতু সে আল্লাহর উপরে অবিচল ছিল সে তাকে কয়েকবার ক্রাস জন্য ই করেছে তার কাছে এটা মনে হয়েছিল যে আমার আর আল্লাহর ভিতরে তেমন আর দূরত্ব নাই আমি এক্ষুনি দুনিয়া থেকে চলে গেলেই আমি আল্লাহর দিদার পেয়ে যাব আমি জান্নাতে চলে যাব অনেকে ভাবতে পারেন যে হুজুর এটা আবার কি কথা বলতেছেন দেখেন আল্লাহ তালার আমরা তেমন ভাবে ইবাদত করব যেন আমাদের মনে হয় আমাদের শরীরটা আমাদের শরীরটা কোনো ভয়ে থাকলে কি হয় শরীরটা ভারী হয়ে যায় যখন খুব আনন্দের ভিতরে থাকি শরীরটা খুব পাতলা হয়ে যায় মৃত্যুর আগ মুহূর্তে শরীর যদি এরকম পাতলা অনুভব হয় তাহলে এটা একটা ভালো লক্ষণ এখন যাই হোক বলবো প্লিজ আপনার সন্তানকে সন্তানকে বা আমাদের আমরা সবাই মিলে একটু কোরআনটা শেখাই আহ ওকে আমি আর কথা বাড়াবো না অলরেডি আমি অনেক সময় কথা বলে ফেলেছি ছাব্বিশ মিনিট আমি একটা না কথা বলতেছি এখন যে কথা বলবো একজন অভিভাবক এখানে আমাকে একটা কোয়েশ্চেন করছিলেন যে হুজুর ভর্তির সময় কি শেষ হ্যাঁ ভর্তির সময় শেষ আমরা যে টাইমটা দিয়েছিলাম সে টাইম অনুযায়ী ভর্তির সময় শেষ এটা হলো ফার্স্ট বিষয় ঠিক আছে আর এরপরে বলবো আপনাদের কিছু কথা বলার আমি এখন সুযোগ দিব আপনারা এখন বলতে পারবেন প্লিজ আমি অভিভাবকদের কাছে অনুরোধ করবো আপনারা